তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, মোদী সরকারের নির্দেশে বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। এই শুধু অমর্ত্য সেনের নয়, সারা বাংলার অপমান। নরেন্দ্র মোদীর মার্গদর্শনে যারা চলেন, বিশ্বভারতীর উপাচার্য এবং যারা, লাগাতার তারা পরিষ্কারভাবে অমর্ত্য সেন ভারতের গর্ব, বাংলার গর্ব, বাঙালির গর্ব, নোবেল জয়ী, তাকে একটা অপমান করে চলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে রয়েছেন। ফলে তার যে পৈতৃক সম্পত্তি, পৈতৃক জমি, তার নির্দিষ্ট সরকারি যে দলিল, সেটা আমরা আজকে সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা আশা করব এই বর্ষিয়ান শ্রদ্ধ মানুষটিকে অপমান করা যেন বন্ধ করে বিশ্বভারতী।